विष्णु पदाय कृष्ण क्लिष्टाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात आज हमरा श्रीमद् भागवतेर प्रथम स्कंदेर नवम अध्याय 22 नम्बर श्लोक थेके श्रवण करब। तथापि एकांत भक्तेषु पश्य भूपानुकम्पितम् जन्मे संस्तजत साक्षात् कृष्ण दर्शनमागतः। श्रील प्रभुपाद कृत अनुवाद एवं तात्पर्य। जय श्रील प्रभुपाद की जय। সকলের প্রতি সমদর্শী হওয়া সত্ত্বেও তিনি আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে আমাকে দর্শন দিতে এসেছেন, কারণ আমি তার ঐকান্তিক সেবক। তাৎপর্য, এখানে বক্তা হচ্ছেন ভীষ্মদেব। ভীষ্মদেব একজন মহাজন, দ্বাদশ মহাজনের অন্যতম। তিনি যদিও ঘটনাচক্রে দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছেন এবং তাতে কৃষ্ণের সম্মতি ছিল যে তুমি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করো, সেটা জীবশিক্ষার জন্য প্রয়োজন ছিল। যে তুমি যত বড়ই মহাজন হও না কেন, মহাজন হলেও সে যদি অন্যায়ের পক্ষে যুদ্ধ করে, অন্যায়ের পক্ষ অবলম্বন করে, তাহলে মহাজন হলেও তার পরাজয় হবে। এই শিক্ষাটুকু জগতে দেওয়ার জন্য কৃষ্ণ তাকে সেই সুযোগ দিয়েছিলেন। আর ভীষ্মদেব ছিলেন কৃষ্ণের বিরাট রসের ভক্ত। হ্যাঁ, এক একজন ভক্তের সঙ্গে ভগবানের এক একটা রসের সম্পর্ক আছে। যেমন মা যশোদার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক ছিল বাৎসল্য রসের সম্পর্ক, অর্জুনের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক ছিল সৈক্য রসের সম্পর্ক। হ্যাঁ, তো এইভাবে ভীষ্মদেবের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক হলো বিরাট রসের সম্পর্ক। বিরাট রস মানে ভক্তের সঙ্গে ভগবান যুদ্ধ করে যে আনন্দ পান, হ্যাঁ, বা বীরত্ব প্রকাশ করে যে আনন্দ পান, সেটা হচ্ছে বীর রস। তো তিনি একজন মহাজন, তাই তিনি যা বলছেন সেটা একেবারে বেদবাক্য। ভীষ্মদেব যা বলছেন মহাজন যেন গত সপন্থা, মহাজনরা যা বলবেন, মহাজনরা যা করবেন, সেটি হচ্ছে আমাদের অনুসরণীয়। আমরা মহাজনদের নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারি। তো মহাজন ভীষ্মদেব বলছেন যে কৃষ্ণ হচ্ছেন সমদর্শী। समहं सर्वभूतेषु न मे दृश्यस्ति न प्रिय ये भजन्ति तुमं भक्ता मयि तेषु चाप्यहम्। समहं सर्वभूतेषु, कृष्ण निजे बोलेछेन। भीष्मदेव महाजन रूपे जे कथा बोलछेन कृष्ण निजे सेई कथाई बोलछेन। समहं सर्वभूतेषु, आमि समस्त जीवेर प्रति समदर्शी, इम्पार्शियल। तो अनेके बोले जे भगवान यदि समदर्शी हय তাহলে যেমন একটা বাচ্চা শিশু জন্মের সঙ্গে সঙ্গে মারা গেল, আরেকটা বাচ্চা শিশু জন্মের সঙ্গে সঙ্গে সে সুস্থ থাকে, আবার একটা বাচ্চা শিশু জন্মের জন্ম হয় তার ফুটপাতে, ফুটপাতে, আবার একটা বাচ্চা শিশু তার জন্ম হয় কোটিপতির ঘরে সোনার চামচ নিয়ে, তাহলে ভগবান কী করে সমদর্শী হলেন, কী করে সমদর্শী হলেন কে বলতে পারবে? কর্মের ফল জীবন। হ্যাঁ, কিন্তু কোনো কোনো ধর্ম এটা মানে না। পৃথিবীতে অনেক ধর্ম আছে যারা কর্মফলটাকে মানে না, তারা বলে এমনি 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 হয়ে গেছে। এমনি এমনি একটা শিশু ফুটপাতে জন্মেছে, গরিব ঘরে জন্মেছে, এটা ভগবানের নাকি খামখেয়ালি। কিন্তু আমাদের সনাতন শাস্ত্র এত বৈজ্ঞানিক, এত বিজ্ঞানসম্মত যে বলছেন না, ভগবান সমদর্শী। তিনি কেন একজনকে ফুটপাতে জন্ম দেবেন, আরেকজনকে কোটিপতির ঘরে জন্ম দেবেন? কেন একটা শিশুর জন্ম থেকে ক্যান্সার, কেন আরেকটা শিশুর জন্ম থেকে সুস্থ শরীরের অধিকারী? হ্যাঁ, এমনি 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 ভগবানের খামখেয়ালি। হ্যাঁ, পাগলা রাজা, ভগবান যেন একবার পাগল হয়ে গেছে তার। যেহেতু তিনি সর্বশক্তিমান, তিনি যা খুশি তাই করবেন। হ্যাঁ, তার ইচ্ছা মাত্র তিনি কাউকে ফুটপাতে জন্ম দেবেন,
কাউকে শিশুকাল অনেকে সাপের কামড়ে মারা যায়, না না এটা ভগবানের খামখেয়ালি, এমনি আমাদের সনাতন শাস্ত্র এরকম গদাধরদেবের শাস্ত্র নয়। আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান সমদর্শী, কিন্তু কর্মফল অনুসারে কেউ ফুটপাতে জন্মায়, কর্মফল অনুসারে কেউ কোটিপতির ঘরে জন্মায়। কর্মফল পূর্বজন্মের কর্মফল, পূর্বজন্ম পরজন্ম স্বীকার না করলে ভগবানকে পাগলা রাজা বলে মানতে হয়, যে তার খামখেয়ালি। যেহেতু তিনি সর্বশক্তিমান তার উপরে কিছু বলা যাবে না, তিনি যদি কাউকে ফুটপাতে জন্ম দেন সেটাও তার খামখেয়ালি না। ভগবান খামখেয়ালিপূর্ণ ব্যক্তিত্ব নন, তিনি অত্যন্ত গম্ভীর এবং বিনা কারণে তিনি কিছু করেন না, সকলের প্রতি সমদর্শী। প্রভুপাদ অনেক দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, যেমন মাস্টার মশাই একজন ছাত্রকে, যেমন অঙ্ক পরীক্ষায় একজন ছাত্র পায় 100-তে 100, আরেকজন ছাত্র পায় 140, আরেকজন ছাত্র পায় 110। তো এটা কি মাস্টার মশাই কি পার্শিয়াল যে তিনি একটা ছাত্রকে বেশি ভালোবাসেন বলে তিনি 100 দিয়ে ফেলেছেন? না, যার যার কর্মফল, যে ছাত্র 100 পাওয়ার কর্ম করেছে সে 100 পাবে, যে ছাত্র 40 পাওয়ার কর্ম করেছে সে 40 পাবে কর্মফল, যে ছাত্র 10 পাওয়ার কর্ম করেছে সে 10 পাবে। তো এটা হচ্ছে কর্মফল। হ্যাঁ, যেমন বিচারপতি কাউকে ফাঁসি দেয়, কাউকে আবার পুরস্কার ঘোষণা করে। হ্যাঁ, বিচারপতি কিন্তু বলতে পারে যে ওনাকে 500,000 টাকা পুরস্কার দেওয়া হোক। হ্যাঁ, বিচারপতি এরকম অনেক সময় পুরস্কার ঘোষণা করে, আবার অনেক সময় বলে তাকে ফাঁসি দেওয়া হোক। তো এটা কি এমনি এমনি বিচারপতির খামখেয়ালি? না, বিচারপতি নিরপেক্ষ, তিনি কারো পক্ষপাতিত্ব করেন না, কিন্তু তা সত্ত্বেও একজনকে ফাঁসি দিচ্ছেন, একজনকে পুরস্কারের নির্দেশ দিচ্ছেন। তার কারণ হচ্ছে যে ফাঁসি পাওয়ার কর্ম করেছে, যার ফাঁসি হওয়ার কর্ম হয়েছে সে ফাঁসি পাবে, আর যে পুরস্কার পাওয়ার কর্ম করেছে সে পুরস্কার পাবে। সুতরাং কর্ম এবং কর্মফল ছাড়া এমনি এমনি সব হচ্ছে, এমনি এমনি মানুষ কষ্ট পাচ্ছে, এমনি এমনি শিশুকে সাপে কামড় দিয়েছে, এমনি এমনির ব্যাখ্যা সনাতন শাস্ত্রে স্বীকার করা হয় না। তো ভীষ্মদেবও সে কথাই বলছেন যে ভগবান হচ্ছেন সমদর্শী, তিনি সমদর্শী, সবার প্রতি সমান। বিচারপতি যেমন, আমি শুনেছি ফাঁসির আদেশ যখন বিচারপতি ঘোষণা করে, কোনো কোনো বিচারপতি নাকি ওই রকম আদেশ ঘোষণার 3 দিন আগে থেকে কান্না শুরু করে, ফাঁসির আদেশ দেওয়ার 3 দিন আগে থেকে কান্না শুরু করেন, কান্না করে 3 দিন কান্নার পরে এসে ঘোষণা করেন যে এই লোকটাকে ফাঁসি দেওয়া হোক। হ্যাঁ, তো উনি তো সমদর্শী, বিচারপতি সমদর্শী, উনি কেন একজনকে ফাঁসি দেবেন শুধু শুধু? হ্যাঁ, তার কারণ হচ্ছে তার কর্ম খারাপ, সে খারাপ কাজ করেছে, সেই জন্য বিচারপতি তার প্রতি সমদর্শী, সমদর্শী হওয়া সত্ত্বেও ফাঁসি দেন। হ্যাঁ, ঠিক যেমন মাস্টার মশাই সমস্ত ছাত্রের প্রতি সমদর্শী হওয়া সত্ত্বেও কাউকে 100 দিচ্ছেন, কাউকে 40 দিচ্ছেন, কাউকে 0 দিচ্ছেন, তো ঠিক সেরকম আমাদের কর্ম অনুসারে ভগবান বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মে তোমার অধিকার আছে কিন্তু খাতাটা আমি দেখব। তুমি পরীক্ষা দেবে, খাতা তুমি চেক করতে পারবে না, খাতা চেক করবে কে? ভগবান। তুমি কি পরীক্ষা দিয়েছ সেটা ভগবান তোমার কর্ম অনুসারে ফল দেবে। তাই মা ফলেষু কদাচন, তুমি ফলের জন্য লালায়িত হয়ো না, ফল তোমার যেটা প্রাপ্য সেটা আমি দেব, তুমি শুধু কর্মণ্যে বাধিকারস্তে, কর্মে তোমার অধিকার আছে, তুমি ভালো কর্ম করো ভালো ফল পাবে, খারাপ কর্ম করো খারাপ ফল পাবে। এটাই হচ্ছে সমদর্শী। ভগবান সকলের প্রতি সমদর্শী, কিন্তু সমদর্শী হলেও প্রশ্ন জাগে, তাহলে তিনি সবার মৃত্যুর সময় আসেন না, কিন্তু ভীষ্মদেবের মৃত্যুর সময় তিনি কেন এলেন? মানুষের মৃত্যুর সময় ভগবান সশরীরে, মানে তার চিন্ময় শরীর নিয়ে আসতে পারেন, অথবা ভগবান আমাদের চেতনার মধ্যে হৃদয়ের মধ্যে আসতে পারেন। হ্যাঁ, যেমন ভীষ্মদেবের ক্ষেত্রে ভীষ্মদেবের হৃদয়ে তো কৃষ্ণ আগে থেকেই বসে আছেন, কিন্তু সশরীরে তার সচ্চিদানন্দ বিগ্রহ নিয়ে সাক্ষাৎ ভীষ্মদেবের সামনে এসেছিলেন, যেটা সবার ভাগ্যে জোটে না। কিন্তু দেহত্যাগের মুহূর্তে ভীষ্মদেব বলছেন, আমার দেহত্যাগের মুহূর্তে কৃষ্ণ আমাকে এইভাবে দর্শন দিলেন, মনে হচ্ছে যেন একটু পক্ষপাতিত্ব করলেন। হ্যাঁ, আমি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করলাম, কৃষ্ণের শত্রু বা পাণ্ডবদের শত্রুর পক্ষে যুদ্ধ করলাম, তারপরেও কৃষ্ণ আমাকে মৃত্যুর সময় দর্শন দিতে এসেছেন,
আর কৃষ্ণ দর্শন করে মৃত্যু মানে গোলকধাম প্রাপ্তি, এতে কোনো সন্দেহ নেই। তো এই যে ভীষ্মদেব বলছেন মনে হচ্ছে পক্ষপাতিত্ব, কিন্তু পক্ষপাতিত্ব নয়, কারণ কৃষ্ণ জানতেন ভীষ্ম একজন মহাজন, কৃষ্ণ জানতেন ভীষ্ম একজন শুদ্ধ ভক্ত। তাই ভক্তকে বলছেন সমহম সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়, সকলেই আমার কাছে সমান, কেউ আমার প্রিয় নয় কেউ আমার শত্রু নয়। কিন্তু যে ভজন্তি তু তু মানে কিন্তু, এটা কিন্তু লাগিয়ে দিয়েছেন, যে ভজন্তি তোমার ভক্তা মৈতে তেষু চাপ্পহম, যে আমাকে ভক্তি সহকারে ভজনা করে আমি তার মধ্যে থাকি এবং সে আমার মধ্যে থাকে। এই যে কিন্তু, যস্তেন্দ্র গোপ মথবেন্দ্র মহস্য কর্ম বন্ধানুরূপ ফল ভাজন মাতু নতি কর্মানি নির্দহতি, কিন্তু কিন্তু এটা কিন্তু লাগিয়ে দিচ্ছেন, কিন্তু চ ভক্তি ভাজাম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজাম, সকলই কর্ম অনুসারে ফল পায়। হ্যাঁ, বলে পাপ বাপকেও ছাড়ে না, আমরা দেখি পাপ ভগবানের বাপকেও ছাড়েনি, ভগবানের বাপ একবার আমরা দেখেছি নন্দ মহারাজকে কুমিরে কামড় দিয়েছিল, অবশ্য সেটা কেন হয়েছে সেটা কৃষ্ণ জানে। আরেকবার দেখি আমরা পরশুরামের বাবা যমদগ্নিকে কার্তবীর্যার্জুনের ছেলেরা গলা কেটে ফেলেছিল, সেখানে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে যমদগ্নি তার সন্তান পরশুরামকে বলেছিলেন তোমার মার গলা কেটে ফেল, তো মার গলা কাটাটা এটা একটু অন্যায় হয়ে গেছিল, যমদগ্নির একটু পাপ হয়ে গেছিল। তো সেই পাপে কি হলো, কার্তবীর্যার্জুনের ছেলেরা এসে যমদগ্নির গলা কেটে ফেললেন পাপের ফল। সেখানে শ্রীল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করেছেন যে পাপ বাপ ভগবানের বাপকেও ছাড়ে না, ভগবানের বাপকেও ছাড়ে না। যমদগ্নি ছিলেন ভগবানের বাবা, পরশুরাম ভগবানের অবতার, যদিও সপ্তাবেশ অবতার। হ্যাঁ, আমরা দেখি অনেক সময় যেমন নন্দ মহারাজ একবার কুমিরের পেটে প্রায় কুমির প্রায় গিলেই ফেলেছিল নন্দ মহারাজ। হ্যাঁ, তো সেখানে হ্যাঁ ভগবান রক্ষা করেছেন, নন্দ মহারাজকে রক্ষা করেছেন, এবং যমদগ্নিরও পরে গলা জোড়া জোড়া লেগেছিল, যমদগ্নিরও গলা জোড়া লেগেছিল। তো কিন্তু ভগবান দেখাচ্ছেন যে এই যে আমাদের কর্মফল কম বেশি সবাইকেই ভোগ করতে হয়। হ্যাঁ, তবে কিনা যে ভক্তিতে উন্নত সে কিন্তু সেই কর্মফলের আঘাতটা বুঝতে পারে না, যারা ভক্তিতে খুব উন্নত। কারণ এই যে শাস্তি না, এই সংসারে যত শাস্তি এইগুলি হচ্ছে আসলে, এগুলি কিন্তু আসল শাস্তি নয়, স্বপ্নের মতো, এগুলি হচ্ছে স্বপ্নের মতো। যেমন স্বপ্ন দেখছেন যে একজন আপনার গলা কেটে ফেললো, গলা কেটে আপনাকে দেখাচ্ছে এই দেখো তোমার মাথাটা, আপনি কান্না করছেন আমার গলা কেটে ফেলেছে কেন, আমার গলা কেটে ফেলেছো কেন, হ্যাঁ চিৎকার করছে। আরে গলাই যদি কেটে ফেলে আপনি আপনি কোন গলা দিয়ে বলছেন যে গলা কেটে ফেলেছো কেন? হ্যাঁ, কিন্তু স্বপ্ন তো সম্ভব, আপনি দেখছেন আপনার গলা কেটে ওইখানে ঝুলিয়ে রেখেছে, আপনি দেখছেন, তো চোখ ছাড়া আপনি কী করে দেখছেন? আপনার গলাই যদি কেটে যায় তো চোখ ছাড়া আপনি কী করে দেখছেন? তারপরে চোখটা আছে মানে গলাটা কাটে দিই, কিন্তু স্বপ্নের মধ্যে, স্বপ্নের মধ্যে তার এসব খেয়াল থাকে না, স্বপ্নের মধ্যে কান্না, আমার গলা কেটে ফেলেছে, আমার গলা কেটে ফেলেছে। স্বপ্নের ব্যথাটা যেমন কাল্পনিক ব্যথা, এই সংসারের প্রতিটি ব্যথা কাল্পনিক, মৃত্যু যন্ত্রণা থেকে শুরু করে সংসারের যত ব্যথা সব কৃত্রিম, সেগুলি স্বপ্নের মতো। তাহলে তাহলে কি না, স্বপ্নের মতো হলেও, স্বপ্নের মতো হলেও যতক্ষণ আপনি অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত থাকবেন ততক্ষণ স্বপ্নটাকে স্বপ্ন বলে মনে হবে না। এই জন্যই তো ভক্তির অনুশীলন, ভক্তি হলো জীব জাগো গোরা চাঁদ বলে জেগে ওঠো, স্বপ্ন দেখছো জেগে ওঠো, কত নিদ্রা যাও মায়া পিশাচীর কোলে, তুমি মায়া পিশাচীর কোলে আর কত নিদ্রা যাচ্ছ, তুমি জেগে ওঠো। তো জেগে ওঠা মানে কি? হ্যাঁ, আমি দেখেছি, হ্যাঁ এগুলো কত বিজ্ঞানসম্মত আপনি একটু ভেবে দেখুন, আমি দেখেছি ঘুমের মধ্যে আমার একটা নাক বন্ধ হয়ে যায়, ঘুমের মধ্যে নাকটা বন্ধ, শ্বাস নিতে আমি এক শ্বাস এক নাকে, অনেক সময় অনেক সময় সব দিন হয় না, এক নাকে শ্বাস নিই, তো এক নাকে যখন শ্বাস নিই একটা নাক বন্ধ হয়ে গেছে। রাত্র তিনটার সময় অ্যালার্ম বাজে, আমি ঘুম থেকে উঠি, ওঠার পাঁচ মিনিট পরে আমার দুটো নাক খুলে যায়। এবার আমি যদি প্রশ্ন করি যে আমার ঘুমের মধ্যে একটা নাক বন্ধ ছিল, ঘুম থেকে উঠার পরে একটা নাক কি করে খুলে গেল, কেউ উত্তর দিতে পারবেন না?
এটা হয়, অনেকেই হয়। ঘুম থেকে উঠার পরে তারপরে স্নান টান করার পর আরো খুলে যায়, নাকটা আরো খুলে যায়। তাহলে হ্যাঁ, জাগ্রত, এটা হচ্ছে চেতনার প্রভাবে। ঘুমের মধ্যে চেতনাটা ঘুমন্ত, আর যখন জেগে উঠি তখন চেতনাটা জাগ্রত। জাগ্রত চেতনার এমন একটা শক্তি আছে যে যে নাকটা ঘুমের মধ্যে বন্ধ ছিল সেই নাকটা জাগ্রত অবস্থায় খুলে গেল। এটা কিন্তু চেতনার শক্তি। আর এই চেতনাটা যখন কৃষ্ণ চেতনা হয় তখন তার শক্তি আরো বেড়ে যায়। হ্যাঁ, তখন এই নাকের সমস্যা শুধু নয়, এমনকি মৃত্যু সমস্যা পর্যন্ত, যখন চেতনা জেগে উঠবে না তখন মৃত্যু সমস্যা পর্যন্ত উদাও হয়ে যাবে, মৃত্যু সমস্যা থাকবে না। তখন মৃত্যুর সময় আপনি দেখবেন কোনো অনুভবই হচ্ছে না আপনার। হ্যাঁ, যেমন নাক বন্ধ হয়ে যাওয়াটা ঘুমের মধ্যে অনুভব হয়, কিন্তু ঘুম থেকে জেগে উঠলে অনেক সময় বেশি সর্দি না হয়, ঘুম থেকে জেগে উঠলে অনেক সময় নাকটা ক্লিয়ার হয়ে যায়। আমার এরকম আরও অভিজ্ঞতা আছে, অনেক সময় হচ্ছে সর্দি, বলছেন প্রভু আজকে আপনাকে পাঠ করতে হবে। আমি বললাম আমার খুব সর্দি লেগে গেছে, আজকে পাঠ, সর্দি কফ হয়ে গেছে, আজকে পাঠ করতে পারবো না। বলে করুন করুন প্রভু করুন। তো যাই গিয়ে বসি, বসে পাঠ শুরু করার 15 মিনিটের মধ্যে সর্দি কোথায়, সর্দি তো আর নেই, হাঁচি আসছে না, কাশিও আসছে না, সর্দি কাশি কোথায় অদৃশ্য হয়ে যায়। এটা কেন হয় না, এটা হয় চেতনার প্রভাবে। চেতনার যে একটা প্রভাব আছে এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, যেমন যে রেলগাড়ি যে আবিষ্কার করেছিলেন, উনি কীভাবে রেলগাড়ি আবিষ্কার করেছিলেন জানেন তো? উনি একদিন কেটলিতে জল বসিয়েছেন, তো দেখছেন জল যখন ফুটছে টকবক করে কেটলিটা কাঁপছে। উনি ভাবছেন কেটলিটা কাঁপছে তার মানে এটা কিসের শক্তি? ওই বাষ্পের শক্তি। ওই জল গরম করাতে বাষ্প হলো না, ওই বাষ্প দিয়ে কেটলিটা কাঁপছে। তাই উনি ভাবলেন তাহলে এখানে বাষ্পের একটা শক্তি আছে। এখন এই শক্তিটাকে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে এটা দিয়ে রেলগাড়ি চালানো যাবে। মানে তখন রেলগাড়ি আবিষ্কার হয়নি, তো উনি একটা মডেল রেলগাড়ি তৈরি করলেন এবং একটা যন্ত্র তৈরি করলেন যেটার মধ্যে ওই তিনি কয়লা দিয়ে বা কিছু দিয়ে তখনকার দিনে তিনি এটাকে বাষ্প তৈরি করলেন। বাষ্প তৈরি করার পরে তিনি এমনভাবে মেশিনটা বানালেন যে বাষ্পের ধাক্কায় চাকা ঘুরতে লাগলো। বাষ্পের ধাক্কা প্রথম ইঞ্জিনটা ঘুরলো, সঙ্গে সঙ্গে একটার সঙ্গে একটা জোড়া লাগা, একটার সঙ্গে একটা ইঞ্জিন ঘুরতে লাগলো। তখন উনি বুঝলেন যে এটা যদি একটু বেশি করে করা যায়, বড় আকারে বড় সাইজে করা যায়, তাহলে তো লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক রেলগাড়ি করে যাতায়াত করতে পারবে। এইভাবে ওই কেটলির সামান্য শক্তি থেকে তিনি আবিষ্কার করলেন রেলগাড়ি। ঠিক তেমনি আমরা যখন আমাদের অভিজ্ঞতায় দেখি যে চেতনা যখন জাগ্রত থাকে তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আপনি একটা দুঃস্বপ্ন দেখছেন, হ্যাঁ অনেকেই দেখে, বোবা ধরে না, বোবা করে চিৎকার করে, পাশে যে জেগে থাকে ধাক্কা মারে, হ্যাঁ বলে ভূতে ধরেছে, আর ভূতে বোবা ধরেছে বলে ধাক্কা দিলে উঠে থাকে, এইসব আর কিছু নেই, সমস্যা শেষ। এই জেগে ওঠার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। হ্যাঁ, যেমন আমি যে নাকের দৃষ্টান্তটা দিলাম, এটা অনেকটা মনে করুন ওই কেটলিতে জল গরম করলে কেটলির ধাক্কা হয়। হ্যাঁ, ঠিক তেমনি আমার চেতনা যখন ঘুমন্ত থাকে তখন আমার নাকে বন্ধ হয়ে যায়, আবার চেতনা যখন জেগে ওঠে সেই নাক খুলে যায়। তাহলে চেতনাটাকে যদি আরও জাগানো যায় তো জাগাতে জাগাতে শেষ মাথা হচ্ছে কৃষ্ণ চেতনা। যখন আপনি সম্পূর্ণ 4টা নিয়ম পালন করে, 16 মালা জপ করে, আরও বেশি জপ তপ করে ভগবানের কথা শুনবেন না, আপনার চেতনাটা আরও পরিষ্কার হবে, তো যখন আরও পরিষ্কার হবে তখন আপনি দেখবেন আপনার মৃত্যু যন্ত্রণা পর্যন্ত শেষ। যে চেতনায় স্থিত হলে যংলব্ধা চ পরং লাভং মন্যতে ন অধিকং তত, যেই চেতনা লাভ করলে মানুষ আর কোনো লাভকে বড় লাভ বলে মনে করে না। যস্মিন স্থিত ন দুঃখে ন গুরু নাপি বিচালতে, যে চেতনায় স্থিত হলে মানুষ মৃত্যু যন্ত্রণাতেও বিচলিত হয় না। সেই হচ্ছে কৃষ্ণ চেতনা।
হ্যাঁ, যেমন ঘুমের মধ্যে যদি আপনি বুঝতে পারেন এটা স্বপ্ন, তাহলে আপনি বিচলিত হবেন না। ঠিক সেরকম আমরা যখন বুঝতে পারবো এই সংসারের ব্যথা যন্ত্রণা সবই হচ্ছে স্বপ্নবৎ, হ্যাঁ, আপনি যদি এইভাবে কৃষ্ণ চেতনায় জেগে ওঠেন, তাহলে কোনো যন্ত্রণাই আপনাকে বিচলিত করতে পারবে না, কোনো যন্ত্রণাই বিচলিত করতে পারবে না। তাহলে পাপ মানে কি? পাপ মানে আমাদের চেতনাটাকে ঘুম পাড়িয়ে দেয়। পাপ মানে আমাদের চেতনাটাকে ঘুম পাড়িয়ে দেয়। যে কাজ আমাদের চেতনাকে ঘুম পাড়িয়ে দেয় সেটা হচ্ছে পাপ। তো মানুষ যখন পাপ করে তখন তার চেতনা ঘুমায়, তখনই তার যত সমস্যা, তখনই তার যত স্বপ্ন, হ্যাঁ, স্বপ্নের যন্ত্রণা, তখন সে পশুদেহ পায়, এটা স্বপ্নবধ। পশুদেহ পাচ্ছে, 84 লক্ষ দেহ পাচ্ছে, এটা স্বপ্নবধ, স্বপ্নবধ। কারণ চেতনা ঘুমন্ত, তাই চেতনা কুকুর হয়ে জন্মায়, বিড়াল হয়ে জন্মায়, এই জন্য সে বিড়ালের কষ্ট পায়, কুকুরের কষ্ট পায়, বুঝেছেন? তো এইভাবে গোড়ার ব্যাপার হচ্ছে আমাদের চেতনা। চেতনা নির্মল, জীবনের সব সমস্যা শেষ। আর নির্মল চেতনা মানে কৃষ্ণ চেতনা। কৃষ্ণ সমদর্শী, তিনি সবাইকে তাদের কর্ম অনুসারে কারু চেতনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন, কারু চেতনাকে জাগিয়ে দিচ্ছেন। মত্তহ স্মৃতির জ্ঞানম অপহনঞ্চ, আমার থেকে স্মৃতি, আমার থেকেই বিস্মৃতি। বিস্মৃতি মানে ভুলে যাওয়া। কৃষ্ণ বলছেন মত্তহ মানে আমার থেকে, মত্তহ আমার থেকে স্মৃতি, আমার থেকে স্মৃতি আসে, জ্ঞানম আমার থেকে জ্ঞান আসে, অপহনঞ্চ আমার থেকেই বিস্মৃতি ভুলে যাওয়া। অপহনন মানে ভুলে যাওয়া, কৃষ্ণই মনে করিয়ে দেয়, কৃষ্ণই ভুলিয়ে দেয়। তো এটা কি তিনি কি পক্ষপাতিত্ব করছেন যে তিনি কাউকে মনে করিয়ে দিচ্ছেন, কাউকে ভুলিয়ে দিচ্ছেন? না, পক্ষপাতিত্ব নয়। তুমি যদি মনে করার কাজ করো তোমাকে মনে করিয়ে দেবো, তুমি যদি ভুলে যাওয়ার কাজ করো তোমাকে ঘুম পাড়িয়ে দেবো, ভুলিয়ে দেবো। এই হচ্ছে কৃষ্ণের নিরপেক্ষ প্রকৃতি, নিরপেক্ষ স্বভাব, চিন্ময় স্বভাব, যে তিনি জীবের কর্ম অনুসারে তিনি কাউকে পুরস্কার দিচ্ছেন, কাউকে শাস্তি দিচ্ছেন। তো এখানে ভীষ্মদেব সে কথাই বলছেন যে আমি যেহেতু ওনার ঐকান্তিক সেবক, ভীষ্মদেব জানেন যে আমি কৃষ্ণ ভক্ত, এটাই ভীষ্মদেব জানেন। যেহেতু আমি ঐকান্তিক সেবক এবং কৃষ্ণ সেটা জানেন, কৃষ্ণ সেটা জানেন যে ভীষ্মদেব আমার পরম ভক্ত, তাই মৃত্যুর সময় কৃষ্ণ এসে স্বয়ং তাকে দর্শন দিলেন, যাতে তাকে দর্শন করে দেহত্যাগ করতে পারেন। ঠিক তেমনি আমরা যদি কৃষ্ণ সেবক হয়ে থাকি, আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকি, মৃত্যুর সময় কৃষ্ণ আমাদেরকে দর্শন দেবেন কিভাবে? মনের মধ্যে, হৃদয়ের মধ্যে। মনের মধ্যে এসে তিনি দাঁড়াবেন, হৃদয়ের মধ্যে তিনি এসে দাঁড়াবেন, তখন আপনি কৃষ্ণকে দর্শন করে ভীষ্মদেবের মতো, ভীষ্মদেব সাক্ষাৎ দর্শন করেছিলেন, আপনি হৃদয়ে তার রূপ দর্শন করবেন, যার মধ্যে কোনো পার্থক্য নেই। ভীষ্মদেব সাক্ষাৎ যে রূপ দর্শন করেছিলেন সেটাও ছিল সচ্চিদানন্দ বিগ্রহ, আর আপনি হৃদয়ে যে কৃষ্ণ দর্শন করে দেহত্যাগ করবেন সেটাও সচ্চিদানন্দ বিগ্রহ। তো এইভাবে যদি আপনি মৃত্যুর সময় কৃষ্ণ দর্শন করেন, তাহলে আপনার গোলক প্রাপ্তি অনিবার্য। কিন্তু এটা আপনার নিজের গায়ের জোরে হবে না, গায়ের জোরে হবে না, গায়ের জোরে মানে আমি আজকে ঠিক করলাম যে আমি আজকে স্বপ্ন দেখতে চাই, আমি রাজা হয়ে গেছি, ঘুমালাম, ঘুমিয়ে দেখি আমি ভিখারি হয়ে গেছি। স্বপ্ন দেখলাম আমি কি মনস্থ করে ঘুমালাম? রাজা হব। আর কি স্বপ্ন দেখলাম? ভিখারি হয়ে গেছি। তাহলে এটা তো আমার গায়ের জোরে হবে না, আমি কি ধরনের স্বপ্ন দেখব এটা আমি জোর করে আমি ঠিক করতে পারি না। যেটা স্বপ্ন আসবে সেটা অটোমেটিক আসবে। ঠিক তেমনি মৃত্যুর সময় আমি মনে করলাম ঠিক আছে, সারা জীবন পাপ কর্ম করি, মৃত্যুর সময় আমার কৃষ্ণ দর্শন করে আমি মৃত্যুবরণ করব, হ্যাঁ, কৃষ্ণ চিন্তা করে আমি মৃত্যুবরণ করব। স্বপ্নের চিন্তা যেমন আমার হাতের মুঠায় নেই, স্বপ্নের চিন্তা যেমন আমি ইচ্ছা করলেই আনতে পারি না, ঠিক তেমনি মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা আমি ইচ্ছা করলেই আনতে পারবো না। কৃষ্ণ স্বয়ং যদি কৃপা করে মনে করেন, যেমন ভীষ্মদেবের ক্ষেত্রে কৃষ্ণ স্বয়ং এসেছেন, কৃষ্ণ স্বয়ং এসেছেন, ঠিক তেমনি কৃষ্ণ স্বয়ং যদি মনে করেন এই ভক্ত সারা জীবন আমার জন্য অনেক কিছু করেছে, তাই তার হৃদয়ে আমি আত্মপ্রকাশ করি, তখন কৃষ্ণ এসে তার হৃদয়ে প্রকাশিত হবেন এবং সেই ভক্ত সেই রূপ দর্শন করে দেহত্যাগ করতে পারবেন। তো এটাই ভীষ্মদেব বলছেন যে তুমি যদিও নিরপেক্ষ, তোমার কাছে প্রিয় কেউ নাই, শত্রুও কেউ নাই, তবু তুমি পক্ষপাতিত্ব করে, মনে হচ্ছে পক্ষপাতিত্ব করে আমাকে দর্শন দিয়েছ, কিন্তু এটা তোমার পক্ষপাতিত্ব নয়। যে কোনো ভক্ত যখন নিষ্ঠা সহকারে জীবনযাপন করবে, তুমি তাকে এইভাবে দর্শন দেবে, হয় সাক্ষাৎ রূপে অথবা তার হৃদয়ে তুমি আত্মপ্রকাশ করবে,
এটা তোমার স্বভাব। ভক্তের ভক্তের প্রতি পক্ষপাতিত্ব হচ্ছে ভগবানের নিরপেক্ষ পক্ষপাতিত্ব। মাস্টার মশাই যে কাউকে 100-তে 100 দেয়, এটা এটা নিরপেক্ষ পক্ষপাতিত্ব, নিরপেক্ষ পক্ষপাতিত্ব। ঠিক তেমনি ভগবান পক্ষপাতিত্ব করেন, হ্যাঁ, কার জন্য? না ভক্তের জন্য। কিন্তু সেই পক্ষপাতিত্বটা মানে নিরপেক্ষ, মানে নিরপেক্ষ হয়ে পক্ষপাতিত্ব হওয়া যায় কি? হওয়া যায়। নিরপেক্ষ হয়ে পক্ষপাতিত্ব হওয়া যায় না। হ্যাঁ, আমি নিরপেক্ষ, কিন্তু এই লোকটা অন্যায় করেছে, তাকে শাস্তি দিতে হবে। নিরপেক্ষ হলেই তো আরো বেশি করে পক্ষপাতিত্ব করা যায়। হ্যাঁ, আমি যদি নিরপেক্ষ হই, তাকে ফাঁসি দাও, যে বিচারপতি নিরপেক্ষ হয় তাকে ফাঁসি দাও। নিরপেক্ষ, নিরপেক্ষ না হলে ভাবে আমার ছেলে খুন করেছে, আমার ছেলে খুন করেছে, একে ক্ষমা করে দাও। কিন্তু নিরপেক্ষ বলেই কিন্তু তিনি একজনকে ফাঁসি দিচ্ছেন, একজনকে পুরস্কার দিচ্ছেন। ঠিক তেমনি ভগবান নিরপেক্ষ হয়েও এক এক কোনো জীবকে সুখে রাখছেন, কোনো জীবকে দুঃখে রাখছেন। এবং শাস্ত্রে বলা হয়েছে, তুমি যদি কৃষ্ণ চেতনায় জেগে ওঠো, তুমি দুঃখ থেকে মুক্তি পাবে। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, এই দুঃখ থেকে মুক্তির আর কোনো দ্বিতীয় পথ খোলা নেই। হ্যাঁ, তো এই হচ্ছে এই তাৎপর্যের কিছু অংশ। তারপর এখানে আরেকটা পয়েন্ট শিল প্রভুপাদ বলছেন যে কৃষ্ণকে যখন কৃষ্ণ বলে ডাকা হয়, তিনি যতটুকু খুশি হন, তার থেকে বেশি খুশি হন যখন যশোদানন্দন, দেবকী নন্দন, অর্জুন সখে, বিজয় সখে, পার্থ সখে, পার্থ সারথি, এইভাবে যখন ভক্তের নামের সঙ্গে তার নাম যোগ করা হয়, কৃষ্ণ তখন আরো বেশি খুশি হন। এই জন্য প্রভুপাদ বলছেন যে কৃষ্ণের, আমরা কৃষ্ণের ভক্ত হতে পারি না, আমাদের হতে হবে কৃষ্ণ ভক্তের ভক্ত, কৃষ্ণ ভক্তের ভক্ত। আমরা যদি কৃষ্ণ ভক্তের ভক্ত হই, যমে ভক্ত জনা পার্থ, নমে ভক্তশ্চতে জনা, মদ ভক্ত নাম চজে ভক্তা, সমে ভক্ত তম মত। হে পার্থ, যে আমার ভক্ত সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সে আমার ভক্ত। এই হচ্ছে কৃষ্ণের নির্দেশ, এটা বিষ্ণুদেব এখানে উল্লেখ করেছেন। এবং শিল প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমরা যেন ভক্তের ভক্ত হয়ে কৃষ্ণকে বোঝার চেষ্টা করি। গোপী ভর্ত পদ কমলয়ুর দাস দাস অনুদাস। হ্যাঁ, আমি আমি হচ্ছি গোপীদের প্রভু যে কৃষ্ণ, তার দাসের 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 অনুদাস। হ্যাঁ, এইটা হচ্ছে ভক্তের মনোবৃত্তি। এবং এইভাবেই কৃষ্ণের কৃপা বেশি লাভ করা সম্ভব। কারো কিছু প্রশ্ন আছে কি বলুন। তো আমরা জানি যে ভক্ত নিজেকে ভক্ত বলি বলে, বড় বলি বলে না, বড় নেই মানে এমনি নিজের গুণগান করছে, কিন্তু এখানে আমি ভক্ত বলি যে বিষ্ণুদেব বললেন মহাজন, এটা মানে এটা কি শিক্ষা আমরা যে ভক্ত তো কখন নিজেকে ভক্ত বলে মনে করে না, মানে সে সবসময় নিজেকে দীনহীন বলে মনে করে। এখানে ভক্ত কথাটা ব্যবহার হয়নি, বলছে আমি সেবক, আমি শুদ্ধ সেবক বলি করে না, শুদ্ধ বলেন ঐকান্তিক, ঐকান্তিক সেবক। সেটা ভীষ্মদেব যেহেতু মহাজন, তিনি অন্তত নিজেকে যাচাই করার ক্ষমতা ওনার আছে। এখন সবাই তো আর মহাজন নয়, মহাজনদের সেইটুকু জ্ঞান বুদ্ধি আমার মনে হয় আছে যে তারা বুঝতে পারে অন্তত আমি জীবনে কোনো পাপ করিনি, আমি জীবনে কৃষ্ণ ছাড়া অন্য কারো চিন্তা করিনি, এটা ভীষ্মদেব বুঝতে পেরেছিলেন বলেই তিনি বলেছেন। এখানে ভীষ্মদেব তার রিয়েল যে ইগো সেটা প্রকাশ করেছেন, এতে কোনো দোষ নেই বলেই আমার মনে হয়। ফলস ইগো তো আমরা করেই থাকি, আমি অমুক, আমি তমুক, আমি আমেরিকান, আমি বাঙালি, এগুলো হচ্ছে সব ফলস ইগো, মিথ্যা অহংকার। কিন্তু বলা হচ্ছে যে মিথ্যা অহংকার পরিত্যাগ করে আমাদের সত্য অহংকারকে গ্রহণ করতে হবে। অহংকারকে জিরো করা যাবে না, অহংকারকে শূন্য করা যাবে না, ক্রোধ শূন্য করা যাবে না, হ্যাঁ, কাম শূন্য করা যাবে না। কিন্তু এগুলি মিথ্যা কাম, মিথ্যা অহংকার, মিথ্যা ক্রোধকে বর্জন করে সত্য কাম, সত্য অহংকার, হ্যাঁ, এগুলি আমরা গ্রহণ করতে পারি। সত্য ক্রোধ, যেমন হনুমানের ক্রোধ সত্য ক্রোধ, মিথ্যা ক্রোধ নয়। হ্যাঁ, তো ঠিক তেমনি মিথ্যা অহংকার হচ্ছে মায়া, আমি মায়ার দাস। হ্যাঁ, তখনই আমরা বলি আমি আমেরিকান, আমি বাঙালি, আমি
হিন্দু আমি মুসলমান, এগুলি মিথ্যা অহংকার। আর সত্য অহংকার হচ্ছে আমি ভগবানের সেবক, এটা হচ্ছে সত্য অহংকার। তো ভীষ্মদেব আর ব্যাপারটা হচ্ছে বিনয় জিনিসটা হচ্ছে মনের ব্যাপার। আমি মুখে বললাম প্রভু আমি দাসানু দাস, মনে মনে বললাম দাসানু দাস, তোমার থেকে বেশি জানি, তোমার থেকে বেশি বুঝি, মনে মনে অহংকার। আর মুখে বললাম প্রভু আমি দাসানু দাস, ওইটা থেকেও মনে আমি বিনীত, মনে মনে আমি বিনীত, কিন্তু আমি জানি আমি মায়ার দাস নই, আমি কৃষ্ণের দাস। এটা হচ্ছে সত্য অহংকার, সত্য অহংকার। ভীষ্মদেবের যোগ্যতা অনুসারে তিনি ঘোষণা করেছেন যে আমি মায়ার সেবক নই, আমি কৃষ্ণের সেবক, তার সত্য অহংকার তিনি ঘোষণা করেছেন। বুঝেছেন? ভীষ্মদেব ভগবান কৃষ্ণ চতুর্ভুজ রূপে দেখাইছিলেন না ওই পার্থসারথি, পার্থসারথি রূপ, কারণ উনি তো বীররসের ভক্ত, তাই পার্থসারথি রূপে তিনি দর্শন করেছিলেন। পার্থসারথি তো দ্বিভুজ, পার্থসারথি দ্বিভুজ। ভীষ্মদেব গিয়েছেন দেহত্যাগের পরে তিনি পার্থসারথি লোকে, চিৎজগতে একটা গ্রহ আছে যেটা হচ্ছে যেখানে পার্থসারথি থাকেন, তো ভীষ্মদেব দেহত্যাগের পরে পার্থসারথি লোকে গমন করেছেন। এখন উনি যদি বীররসের ভক্ত হন, গোলক বৃন্দাবন হচ্ছে মাধুর্য রসের জায়গা, আর ভীষ্মদেব হচ্ছেন বীররসের ভক্ত, উনি তো মাধুর্য রস থেকেও বীররসকে বেশি প্রাধান্য দেবেন। তো আমি শুনেছি উনি পার্থসারথি লোকে গমন করেছেন, সেটাও চিৎজগৎ, সেটুকু চিৎজগৎ। গোলকধামেরও তো বিভিন্ন স্তর আছে, কেউ অযোধ্যায় যায়, কেউ দ্বারকায় যায়, ভক্তের ভক্তির তারতম্য অনুসারে ধামগুলিও আলাদা আলাদা আছে। জগন্নাথ পুরী যে জগন্নাথ লোক, জগন্নাথ তো স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণস্তু জগন্নাথ স্বয়ং, তো জগন্নাথ লোক একটা লোক আছে নাকি? থাকবে, চিৎজগৎ অনন্ত। গোলক বৃন্দাবন যে তার মধ্যে এগুলো তো না, নাই এগুলি কিছু কিছু আছে গোলক বৃন্দাবনই, গোলক বৃন্দাবনেরই স্তর। যদিও জগন্নাথ লীলাটা হয়েছিল দ্বারকায়, কিন্তু এটা যেহেতু ভক্তের ভক্তিতে তিনি গলে গেছিলেন, হ্যাঁ, তো যখন যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, ভক্তি যেখানে সেখানে বৃন্দাবন, তো সেই হিসাবে এগুলি ভাগ করা খুব কঠিন, কেননা ভগবান প্রেমে গলে গেছেন, প্রেম বিগলিত রূপ, জগন্নাথের রূপটা হচ্ছে প্রেম বিগলিত রূপ, বিরহ বিধুর এবং প্রেম বিগলিত, প্রেমে গলে গেছেন, তাই সেই ভাবনাটা তো গোলকের ভাব, মানে এটা তো উনি কেন গলে গেছিলেন, গোপীদের কথা চিন্তা করে উনি গলে গেছিলেন। গোপীরা কোথাকার? গোলকধামে, গোলকধামে, তো চেতনার স্তর বিচার করে এই ভাবটাকে গোলকের ভাব হিসাবে নেওয়া যায়, সেই আনন্দটা গোলকের আনন্দ। তাই ভক্ত যেখানেই থাকুক, প্রভুপাদ বলছেন নিউ ইয়র্কে প্রভুপাদ ছিলেন, নিউ ইয়র্কে প্রভুপাদ যখন এক জায়গায় বলছিলেন যে আমি নিউ ইয়র্কে আমি আমি বৃন্দাবনের যে অনুভূতি, বৃন্দাবন, সেই বৃন্দাবনের অনুভূতি প্রভুপাদ অনেক জায়গায় প্রকাশ করেছেন। বোম্বেতে যখন তার ঘর করা হয়েছে, তখন প্রভুপাদ বলছেন এই ঘরটা ঠিক আমার বৃন্দাবনের ঘরের মতো, প্রভুপাদের যে বেডরুম, প্রভুপাদ ঘরটা দেখে বলেছিলেন যে ঘরটা ঠিক আমার বৃন্দাবনের ঘরের মতো। তার মানে ওনার চেতনাটা চিরকালই বৃন্দাবনময় ছিল, তাই যেখানে উনি থাকুন না কেন উনি গোলকেই ছিলেন, নিউ ইয়র্কে থাকলেও উনি গোলকেই ছিলেন। বৈষ্ণব বন্দনা দে সেই সব কর্ম ফল পেয়ে মহাবল আমার বিশ্ব যন্ত্র নাই কেন যে ঠাকুর বৈষ্ণব মনে করে নিবেদন মঙ্গলা দারুণ শুনছে তাহলে বিধি বড় বলবান না শুনে ধর্ম জ্ঞান সদাই কর্ম পাশে বান্ধে না দেখি তার যত দেখি সব ক্লেশ অনাথ কাতরে না বান্ধে, এটা ঠিক আছে, কিন্তু ব্যতিক্রম হলো কেউ যখন ভক্ত হয়ে যায় তখন সে বন্ধন খুলে যায়, কমে যায়, খুলে যায়। হ্যাঁ, যেমন মুকুন্দ দত্ত উনি একটু অপরাধ করেছিলেন, উনি ওই জ্ঞানমার্গী যুগবাশিষ্ঠ ইত্যাদি গিয়ে শুনতেন বিভিন্ন জায়গায়, যারা জ্ঞানমার্গী মায়াবাদী তাদের কাছে গিয়ে বসতেন, তো মহাপ্রভু এই খবর যখন পেলেন মহাপ্রভু বলছেন আমি মুকুন্দকে ত্যাগ করব না, সে আর আমার দর্শন পাবে না।
মহাপ্রভুর এমন ব্যক্তিত্ব ছিল যে সব ভক্তরা মুকুন্দকে বলে দিলেন তোমাকে মহাপ্রভু দর্শন দিতে চান না। তো সেই জন্য মুকুন্দ এসে বারান্দায় বসে কান্না করতেন, ভিতরে কীর্তন হতো, মুকুন্দ বাইরে, সব ভক্তরা ভিতরে কীর্তন করত। তো একদিন শিবাস ঠাকুরকে পায়ে ধরে বলছেন যে একবার প্রভুকে জিজ্ঞেস করবেন, মহাপ্রভুকে একবার জিজ্ঞেস করবেন যে কবে আমার, আমি কবে মহাপ্রভুর দর্শন পাব। তখন শিবাস ঠাকুর গিয়ে মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে মুকুন্দে প্রশ্ন করেছে, তো তাকে বলে দাও, তাকে বলে দাও লক্ষ লক্ষ জন্ম পরে আমার দর্শন পাবে, তার আগে নয়। হ্যাঁ, তখন শিবাস ঠাকুর এসে বললেন যে লক্ষ লক্ষ জন্ম পরে দর্শন হবে। তখন মুকুন্দ নাচতে শুরু করলেন, লক্ষ লক্ষ বছর পরে আমার দর্শন পাবো আমি মহাপ্রভুকে, পাবো পাবো বলে নাচতে শুরু করলেন। তখন মহাপ্রভু বললেন তাকে ডাকো, তাকে ডাকো। তাকে ডেকে মহাপ্রভু আলিঙ্গন করে একেবারে তাকে চোখের জলে ভাসিয়ে দিলেন যে তোমার লক্ষ বছর কমপ্লিট হয়ে গেছে। তো কর্মবন্ধন বিধি করে বলবান, না শুনে ধর্মজ্ঞান। এই লক্ষ বছরের কর্মবন্ধন, কোটি বছরের কর্মবন্ধন মিনিটে নষ্ট হয়ে যাবে যদি সেইভাবে ভক্তিটা জেগে ওঠে। বুঝতে পারলেন? মানে আমাদের চেতনা কি কি ফ্যাক্টর আমাদের কর্ম, আমাদের বাঁধিয়ে দিচ্ছে, মানে কর্ম এইভাবে হচ্ছে, কৃষ্ণ ছাড়া যা কিছু, কৃষ্ণ ছাড়া যা কিছু। হ্যাঁ, বিশেষ করে স্ত্রী পুরুষের আকর্ষণ এটাই আমাদেরকে বেশি করে বেঁধে ফেলে, আর অন্যভাবেও কৃষ্ণ ছাড়া যা কিছু সেটাই আমাদের বন্ধনের কারণ। প্রভুপাদ ওনার এক গুরু ভাই সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস তো গুরুদেব ওনাকে সন্ন্যাস দণ্ড দেয় না, দণ্ড, দণ্ডটা হাতে দিলেন, তো দণ্ডটা হাতে নিয়ে উনি রুমাল দিয়ে চোখ মুচ্ছেন, কান্না করছেন। তো একজন গুরু ভাই জিজ্ঞাসা করলেন যে কান্না করছেন কেন, সন্ন্যাস পেয়েছেন তো আনন্দের ব্যাপার, আমার স্ত্রীর সঙ্গে আর দেখা হবে না, বাড়িতে দুই ছেলে আছে এদের সঙ্গে আর দেখা হবে না। আমাদের প্রভুপাদ বলছে তো তুমি সন্ন্যাস নিতে গেলে কেন, তুমি যদি সন্ন্যাস নেওয়ার পরেও তোমার স্ত্রী পুত্রের প্রতি আসক্তি থাকে তো তুমি সন্ন্যাস নিতে গেলে কেন। হ্যাঁ, তো আসক্তির কারণেই কিন্তু আমাদের বন্ধন, আপনি সন্ন্যাস নিন আর না নিন, আসক্তির কারণেই কিন্তু আমাদের যত বন্ধন, আসক্তি শেষ বন্ধন শেষ। আর সেই আসক্তি কাটবে যখন আপনার কৃষ্ণের প্রতি আসক্তি বাড়বে, কৃষ্ণের প্রতি যখন আসক্তি বাড়বে তখন এইসব আসক্তি কেটে যাবে। তো আমরা যেহেতু কৃষ্ণের জন্য সেবা করছি, আমার টাকা লাগে, আমার বিভিন্ন ধরনের মানে ইয়ে লাগে, কি বলে উপাদান লাগে, তো কেউ কেউ মানে সাধুরে টাকা 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 কি টাকা কি, তাহলে এরকম ভাবে যদি তার চেতনা কিরকম চেতনা, তাহলে সেই ক্ষেত্রে আমি তা কিভাবে ব্যবহার করা উচিত? হ্যাঁ, সেখানে প্রভুপাদের অনেক উত্তর আছে। আর সেই মানে যদি সে মানে ইয়ে হয় মানে বৃদ্ধ হয় বা এরকম কি করা উচিত? হ্যাঁ, প্রভুপাদ অনেক উত্তর দিয়েছেন, অনেক লীলা আছে প্রভুপাদের যার মাধ্যমে আমরা এগুলি শিখতে পারি। হ্যাঁ, প্রভুপাদ বলছেন একজন সাধু আছে, মানে বেঙ্গলে একজন সাধু ছিলেন যিনি একদিন একটা বিছানার উপরে বসেছেন, বিছানার উপরে বসে হঠাৎ করে লাফ দিয়ে উঠে গেছেন, কি ব্যাপার, বলে আমার পাছা পুড়ে গেছে। পাছা পুড়ে গেছে কি ব্যাপার, বলে কাপড়টা বিছনার চাদরটা সরাও দেখি, বিছনার চাদরটা সরাও। তখন বিছনার চাদরটা সরানো হলো, দেখে নিচে একটা 50 পয়সা, মানে তখনকার দিনে 50 পয়সার খুব দাম ছিল, 50 পয়সা। বলে 50 পয়সাটা ওই সাধুর পাছায় লেগেছে, পাছা পুড়ে গেছে। প্রভুপাদ বলছে ওনার পাছায় 50 পয়সা লেগে ওনার পাছা পুড়ে গেছে, আমাকে কোটি টাকা দাও, আমার হাতও পুড়বে না, পাছাও পুড়বে না, কিছু পুড়বে না। কারণ উনি জানে না 50 পয়সাটা কৃষ্ণের, ওটা কৃষ্ণের সেবায় লাগাতে হবে, তো এতে ওনার পাছা পুড়লো কেন। আমাকে কোটি টাকা দাও, আমার পাছাও পুড়বে না, হাতও পুড়বে না, হ্যাঁ আমি এই টাকা নিয়ে টাকার মালিক কৃষ্ণের সেবা করব। একজন ভক্ত জিজ্ঞেস করছেন প্রভুপাদকে যে আমি টাকা রোজগার করতে পারে কি, প্রভুপাদ বললেন তুমি কোটি কোটি টাকা রোজগার করো, অর্ধেক মন্দিরকে দিয়ে দাও। প্রভুপাদ বললেন ইউ ক্যান আর্ন মিলিয়ন্স অফ ডলার, তুমি কোটি কোটি টাকা রোজগার করো কিন্তু অর্ধেক কৃষ্ণকে দিয়ে দাও।
আর যারা সন্ন্যাসী ব্রহ্মচারী বানপ্রস্থী এদের নিয়ম হলো কৃষ্ণের জন্য তারা কালেকশন করতে পারে। আমাদের ওই টাকা মানে কামিনী কাঞ্চন নয়, আমাদের টাকা মানে এটা কি হবে, টাকা দিয়ে কৃষ্ণের মন্দির হবে, যেমন বিশ্ব মন্দির যে হচ্ছে টিওভিপি, হ্যাঁ 700-800 কোটি টাকা এক একজন, বিশেষ করে আমাদের অম্বরীশ প্রভু, তিনি তো কোটি কোটি টাকা দান করলেন, তো ওই টাকা না হলে কি বড় মন্দির হতো, হতো না। সুতরাং লক্ষ্মীকে লক্ষ্মীপতির সেবায় লাগাতে হবে। এবং মানুষ যদি ভুল বুঝে, হ্যাঁ একটা লোক এসেছিলেন প্রভুপাদের সঙ্গে দেখা করতে, তো উনি প্রসাদের দোকানে গিয়ে একটু প্রসাদ মানে জিজ্ঞাসা করলেন যে প্রসাদ একটু পাওয়া যাবে, বলছে হ্যাঁ এখানে আপনি ওই 100 টাকা দিন, আপনাকে এই প্যাকেট দেওয়া হবে। প্রসাদ তো প্রসাদ, প্রসাদে কেন পয়সা দিতে হবে, তখন সঙ্গে সঙ্গে আমি আপনাদের ফাউন্ডার আচার্যের সঙ্গে দেখা করবো, প্রভুপাদের সঙ্গে দেখা করবো। তো গেলেন, তখন অত কড়াকড়ি ছিল না, প্রভুপাদের সঙ্গে দেখা করলেন যে প্রসাদ তো প্রসাদ, আপনি কেন প্রসাদ বিক্রি করছেন। তখন প্রভুপাদকে জিজ্ঞাসা করলেন, তখন প্রভুপাদ বললেন আমরা যদি প্রসাদ বিক্রি না করি তুমি তো 1 পয়সা দেবে না। প্রভুপাদ এরকম বলেছেন, আমরা যদি প্রসাদ, হ্যাঁ আমাদের মায়াপুরে বিনামূল্যে প্রসাদ আছে, প্রতিদিন 2500 ভক্ত বিনামূল্যে প্রসাদ পায়, কিন্তু সেসব কথা পরে, আগে কথা হলো প্রভুপাদ ওনার ভুলটা সংশোধন করছেন যে প্রসাদ যদি আমরা বিক্রি না করি তুমি তো 1 পয়সাও দেবে না। আর লোকটা সত্যি ছিল মহাকৃপ্তা দাস, মহাকৃপ্তা দাস মানে মহাকৃপণ দাস। তো লোকটা এই খোঁচা পেয়েও কিন্তু বলেনি যে কে বলছে আমি পয়সা দেবো না, এই নিন 1 লাখ টাকা, লোকটা কিন্তু বলেনি, লোকটা চুপ করে গেল। প্রভুপাদ বলছেন আমরা যদি প্রসাদ বিক্রি না করি তাহলে তো তুমি 1 পয়সাও দেবে না, লোকটা কিন্তু বলেননি যে আমি দেবো, হ্যাঁ মানে সত্যি লোকটা কৃপ্তা ছিল, হ্যাঁ মহাকৃপ্তা দাস, বুঝেছেন। তো যাই হোক, তো আমরা ওরকম বোকা লোক নই, হ্যাঁ কৃষ্ণের টাকা কৃষ্ণের জন্য খরচ করতে হবে, এই জন্য যদি কোটি কোটি টাকা উপার্জন করার দরকার হয় আমরা করব, করা উচিত, সেটাই প্রভুপাদ শিক্ষা দিয়েছেন, না হলে কি সারা বিশ্বে ইসকন প্রসারিত হয় না, অসম্ভব। হ্যাঁ প্রভুপাদ এগুলি করেছেন বলেই, হ্যাঁ যারা অক্ষম তাদের জন্য বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু সেটাও তো কেউ না কেউ দান করে, সেটা তো কেউ না কেউ দান করে, তাই না, বিনা দানে টাকাটা তো আকাশ থেকে আসে না, কেউ না কেউ দান করছে। সুতরাং আমরা দানের বিরোধী নই, কালেকশনের বিরোধী নই, কিন্তু সেই টাকাটা কীভাবে কোথায় খরচ করা হবে সেটা ভেবে চিনতে, যেটা যেন কৃষ্ণের জন্য খরচ হয়। হ্যাঁ প্রভুপাদের কাছে কেউ যদি ওই একটু চানাচুর খাওয়ার জন্য বা এসব প্রভুপাদ দিতেন না, পয়সা দিতেন না, কিন্তু কৃষ্ণের জন্য সঙ্গে সঙ্গে কোটি কোটি টাকা স্যাংশন, কৃষ্ণের জন্য, কৃষ্ণের জন্য কোটি কোটি টাকা মিনিটে স্যাংশন। হ্যাঁ কিন্তু আপনি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো ভাই, ও প্রভুপাদ দিতেন না, প্রভুপাদের কাছ থেকে 1 পয়সা বের করানো কঠিন ছিল, বুঝেছেন, মানে এইসবের জন্য, ভোগ বিলাসের জন্য, কিন্তু কৃষ্ণের জন্য 1 মিনিটও চিন্তা করতেন না, কোটি টাকা স্যাংশন। প্রভুপাদ দেখিয়েছেন ওনার জীবনে যদি কোথায় জল টপ টপ করছে, তো রাত্রে ঘুমাইছিলেন কোথায় জল টপ টপ, তখন আসি ডাকতেন টেম্পল ম্যানেজার, এই জল পড়ছে তো প্লাম্বারের ডাকে ঠিক করো, ইলেকট্রিসিটি কোথায় জ্বলছে, এই সম্প্রদায় প্রভুপাদ কত ইয়ে করে। আর আমাদের দিল্লি মন্দিরে আমি এই প্রথম বলেছিলাম, বার বার সকালে আসি বলে যার লাইট জল দরকার নেই লাইট অফ করে রাখবেন, হ্যাঁ রোজ কৃষ্ণের শক্তি, কিন্তু আমরা কত কত জিনিস নষ্ট করে ফেলাই, কিন্তু এই চেতনা যে আমার থাকে না। এটা আপনি ওই কুবেরের কাহিনীটা শুনেছেন, কুবেরের একটা কাহিনী আছে, সুন্দর কাহিনী। একবার যুধিষ্ঠির মহারাজের রাজ্যে দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষ, তখন যুধিষ্ঠির মহারাজ ভীমকে বললেন যে কিছু তো কালেকশন করতে হয়, একটা এলাকায় দুর্ভিক্ষ হয়ে গেছে, মানে খাবার পাওয়া যাচ্ছে না, তো কিছু তো কালেকশন করতে হয়। তো ভীমকে বললেন যে তুমি কালেকশনে যাও, তো ভীম বললেন আমি কোথায় যাবো, মানে কাজ করো, ওই দেবতাদের যে কোষাধ্যক্ষ কি নাম, কুবের, কুবেরের কাছে যাও, কুবেরের কাছে যাও, তার কাছে ধান চালও আছে, তার কাছে টাকা পয়সাও আছে, ধান চালও আছে, কুবের কিন্তু সব সম্পদের মাল মানে রক্ষণাবেক্ষণ করে, তো তুমি যাও। তখন ভীম গেলেন, গিয়ে খুঁজে খুঁজে কুবেরের বাড়ি বের করলেন, গিয়ে দেখছেন কুবের কতগুলি তুষ নিয়ে বসে আছে, তুষ 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 বুঝেন তো, তুষ চাল থাকে না, হ্যাঁ চাল থাকে না। তো ভীম দেখলেন কতগুলি তুষ নিয়ে বসে আছে,
তো সেই তুষ একটা একটা করে তুষ বাছে, মানে ওই কুবের বেছে নিচ্ছেন, বেছে অনেকক্ষণ পরে একটা চাল পাওয়া গেছে। তো সেই চালটা যত্ন করে কুবের একটা আলাদা পাত্রে রাখছে, আবার তুষ বাছে। তুষ বাছতে বাছতে অনেকক্ষণ পর আরেকটা চাল পাওয়া গেছে, তো সেই চালটা নিয়ে কুবের আরেকটা পাত্রে রাখলেন। এ করে করে হয়তো অনেক তুষ বাছলে কয়টা চাল আর পাওয়া যাবে, তুষের মধ্যে তো বেশি চাল থাকে না, হয়তো ভুলক্রমে একটা দুটা থাকতে পারে। তখন ভীম দূর থেকে দেখছেন, এই লোকটা তো মহাকীপটা, এই লোকটার কাছে আমি কি দান চাইব। তখন তবু দাদা যেহেতু পাঠিয়েছেন, দাদা যুধিষ্ঠির পাঠিয়েছেন, একটু বলে তো দেখি। তো বললেন, মহোদয় আমাদের এলাকায় একটু দুর্ভিক্ষ হয়ে গেছে, একটু আপনার কাছে চাল পাওয়া যাবে? অবশ্যই অবশ্যই, বলে উনি অনেক গাড়ি ভর্তি, ঘোড়ার গাড়ি ভর্তি চাল লোড করলেন, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল লোড করলেন, লোড করে পাঠিয়ে দিলেন। অর্ধেক রাস্তায় গিয়ে একটা ছোট্ট নদী, ছোট্ট ছোট্ট নদী কি বলে ছড়া, মানে খালের মতো আর কি ছোট্ট। তো ঘোড়ার গাড়ি তো আর যেতে পারছে না, ব্রিজ নাই। তখন সঙ্গে সঙ্গে ভীম আবার ফিরে আসলেন, এসে কুবেরকে বললেন যে ওইখানে তো এই একটা ছোট্ট নদী, আমরা আমাদের ঘোড়ার গাড়ি তো এতগুলি কয়েকশো ঘোড়ার গাড়ি আটকে গেছে, যেতে পারছে না, পার হতে পারছে না। হ্যাঁ, তখন কুবের বললেন, তোমাদের যে দুর্ভিক্ষ লেগেছে না, লোক তো মরে যাবে, তোমাদের যেতে যেতে লোক মরে যাবে না খেয়ে। এক কাজ করো, 10 গাড়ি চাল ওই নদীর মধ্যে ফেলে দাও, 10 গাড়ি চাল নদীর মধ্যে ওই 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 খালের মধ্যে ফেলে দাও। তখন সঙ্গে সঙ্গে ভীম গিয়ে 10 গাড়ি চাল খালের মধ্যে ফেলে দিলেন, তখন ব্রিজ হয়ে গেল, ব্রিজ হয়ে গেল। তারপরে বাকি গাড়িগুলি, শত শত গাড়ি ওই ব্রিজের উপর দিয়ে চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে, যেই লোকটা তুষের মধ্য থেকে চাল নিচ্ছেন, নিয়ে সঞ্চয় করছেন, সেই লোকটা বলছে 10 গাড়ি চাল নদীতে খালে ফেলে দাও, শিক্ষাটা কি? যেখানে দরকার সেখানে খরচ করো, যেখানে দরকার নাই সেখানে তুষের মধ্য থেকে চাল সংগ্রহ করো। হ্যাঁ, প্রভুপাদ রাস্তা দিয়ে যেতেন, সরকারি জল পড়ছে, প্রভুপাদ নিজে হাতে বন্ধ করে দিতেন ট্যাপ, সরকারি জলের ট্যাপ। প্রভুপাদ একটা বক্তৃতায় বলছেন, আমি কোনোদিন আর যদি দেখি রাস্তায় সরকারি জল নষ্ট হচ্ছে, আমি নিজে হাতে ট্যাপ বন্ধ করে দিতাম। তো এই হচ্ছে ভক্তের সঞ্চয়। শ্রীমদ গৌর গোবিন্দ মহারাজ, তিনি অনেক সময় গাড়িতে করে যেতেন না, কোনো সময় অনেক সময় রিক্সাও করে যেতেন না, অনেক সময় পায়ে হেঁটে যেতেন না, 3 টাকা বাঁচাবার জন্য। কিন্তু তিনি তো আবার 20 টাকা দিয়ে মন্দির করলেন। হ্যাঁ, তো ভক্তের জীবনটা এরকম, ভক্ত অনেক সময় 2 পয়সা খরচ করতে চিন্তা করে, আবার অনেক সময় 2 কোটি টাকা খরচ করতেও চিন্তা করে না। দুটোই দরকার, ঠাকুরের পয়সা পেনি প্রভুপাদ ব্লড, খরচা করতে হবে, কোনো চিন্তা খরচার জন্য চিন্তা করবেন না, কিন্তু মানে কলেকশন করতে হবে। আরে কলেকশন করি আমরা ভজন করতে আসছি না খালি টাকা 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 টাকা, দুটোই দরকার, কালেকশনও করতে হবে সঠিকভাবে, সঠিকভাবে খরচ করতে হবে। হ্যাঁ, তো এটা একটা, তারপরে আর 2টা প্রশ্ন মনে আছে, এটা শেষ করব। মানে যদি কেউ কার চেতনা ভালো থাকে, কেউ সম্মান করে বা প্রণাম করে, মানে দুই রকমের স্বভাব অনেক সময় থাকে, দুই রকমের স্বভাব। এটা যতদিন পর্যন্ত চেতনা ষোলো আনা শুদ্ধ না হবে, এই 2 রকমের স্বভাব অনেকের মধ্যে থাকতে পারে। আমার ভিতরে যে রজগুণ তমন কখনো খেলা, মানে এটা হতে পারে প্রাথমিক অবস্থায়, ভক্তি জীবনের প্রাথমিক অবস্থায় জড় চেতনা চিন্ময় চেতনা একসঙ্গে মিশে থাকে। যেমন আপনি জানেন, মদ বিক্রি করছে আবার কৃষ্ণের জন্য টাকা খরচ করছে, তো মানুষের অন্তরে তো কৃষ্ণের প্রতি একটা আকর্ষণ থাকেই। হ্যাঁ, তো সেটা থাকে, কিন্তু যখন ভক্তিতে উপরে উঠে যায়, উন্নত হয়ে যায়, তখন ঐকান্তিক ভক্তি, মানে কৃষ্ণ ছাড়া আর কিছু নয়, কৃষ্ণ কৃষ্ণ ভক্ত, সেটাই হচ্ছে শুদ্ধ ভক্তের জীবনের বৈশিষ্ট্য। তখন ওই
মিশানো থাকে না, মিশ্র ভক্তি যেটাকে বলে মিশ্র ভক্তি। মিশ্র ভক্তি মানে ভক্তির সঙ্গে অভক্তি মিশে থাকে, এটাই তো মিশ্র ভক্তি। জ্ঞান মিশে থাকে, কর্ম মিশে থাকে। হ্যাঁ, তা তো বটে। ভক্তি মার্গে যত উন্নত হবে তার ব্যবহার সবচেয়ে নিখুঁত হবে। আর আমরা জানি যে আমাদের যা কিছু, আমার নিজের বলে কিছু নেই, আমার দেহ পর্যন্ত নিজের নয়, কিন্তু অনেক ভক্ত তাদের বিশ্বাস থাকে না বা চেতনা মানে এরকম যে এখন প্রায় জায়গায় কেউ মানে ভক্ত ধরুন বিশেষ করে যারা ব্রহ্মচারী আছে বা ত্যাগ করে আসছি যে আমি ভক্তি জীবন পালন করবো আমার জীবন, কিন্তু তার অর্থের আবশ্যকতা আছে। তার মানে ধরো আমাদের প্রভুপাদ বলি মানে এমনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সময় আমি শুনেছি যে ওনার গৃহস্থ ভক্তরা পর্যন্ত তারা টাকা পয়সা কিছু চাইতেন, কিন্তু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মানে প্রেমবশত সহানুভূতি বলে আরে তোমার পরিবার কি বলছো তার টাকা দিতেন এরকম কিন্তু। হ্যাঁ, ও দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন, কিন্তু এইটা হচ্ছে গৃহস্থদের জন্য ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে ব্রহ্মচারী মানে ওনার মানে তারা বলে আমাদের টাকা পয়সা লাগবে, কারণ বিশ্বাস থাকে না ভগবানের উপরে, এটা কেন হয়? এখন ভক্তি ব্যাপারটা তো অন্তরের ব্যাপার, অন্তর শুদ্ধ হলে কৃষ্ণের প্রতি ভরসা আসবে। আমি জানি মায়াপুরে একটা ভক্ত, সে ভাবছে যে আমি বৃদ্ধ হলে আমাকে কে দেখবে, সেজন্য সে ইস্কন ছেড়ে দিল। ইস্কন ছেড়ে এই কয়েক বছর আগে আমি শুনলাম ও নবদ্বীপে রিক্সা চালায়, নবদ্বীপে রিক্সা চালাচ্ছে, রিক্সা চালা বিয়ে টিয়ে করেছে রিক্সা চালাচ্ছে। অথচ আমি দেখি মায়াপুরে অনেক ভক্ত আছে। হ্যাঁ, ভক্ত ছিলেন, ইস্কন ছেড়ে গিয়ে রিক্সা চালাচ্ছে, বিয়ে টিয়ে করে রিক্সা চালাচ্ছে। তো কিন্তু অনেক ভক্ত আছে মায়াপুরে আমি দেখেছি দেহত্যাগ করেছেন, ওরা একেবারে নিষ্কিঞ্চন ভক্ত, ওদের কোনো চাহিদা বা দাবি ছিল না ওদেরকে। ওই আমরা যখন ব্রহ্মচারী ছিলাম তখন আমাদের ক্যাশ পয়সা দেওয়া হতো না, আমাদেরকে দেওয়া হতো ওই মাসে একটা টুথপেস্ট, একটা সাবান, আর কাপড় যদি ছিঁড়ে যায় বা কাপড় যদি প্রয়োজন হয় আমরা বলতাম যে আমার কাপড় লাগবে, কাপড় দিত। কিন্তু পরে দেখলাম প্রায় 10-15 বছর পরের ঘটনা, দেখলাম ওদেরকে 400 টাকা করে দিচ্ছে, যে 400 টাকার মধ্যে তোমার কাপড়, 400 টাকার মধ্যে তোমার টুথপেস্ট, সাবান, যা কিছু তুমি খরচ করবে 400 টাকার ভিতরে, তাকে 400 টাকা দেওয়া হয়। মায়াপুরে ম্যাক্সিমাম ব্রহ্মচারী এরকম নিয়ে থাকে। তো এটা আমাদের সময় ছিল না, প্রভুপাদের সময়ও ছিল না, এটা প্রভুপাদের দেহত্যাগের পর পরবর্তীকালে আমাদের জিনিসপত্র দেওয়া হতো, টুথপেস্ট, সাবান এসব দেওয়া হতো। আরও পরে 10-15 বছর পরে 400 টাকা ধরে দেওয়া হচ্ছে ব্রহ্মচারীদের। এখন যারা সেইভাবে আছে তারা তো আমি দেখেছি মায়াপুরে অনেক ব্রহ্মচারী এরকম দেহত্যাগ করেছে, খুব সুন্দর দেহত্যাগ করেছে, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, কিন্তু যারা আমি একজন ব্রহ্মচারীকে জানি উনি ওই লাইফ মেম্বার থেকে কমিশন পেতেন আর কি, তো কমিশনের নেশায় শেষ পর্যন্ত এমন হলো যে ইস্কন থেকে বলে দিয়েছে যে তোমাকে কমিশন দেওয়া হবে না, তখন উনি ইস্কন ছেড়ে উনি এখন ভাড়া থাকে, ঘর ভাড়া থাকে, গেরুয়া ঘর ভাড়া থাকে উনি, মাঝে মধ্যে মানে কালেকশন করে উনি নিজের পয়সাও কিছু করছে, সবটাই নির্ভর করছে কার চেতনা কেমন তার উপরে, যার চেতনা যেমন সে সেরকম করবে, কথাটা হয়েছে না। কিন্তু শাস্ত্রে তো বলা হয়েছে যে যে রোজগারে যার নেশা তাকে গৃহস্থ হওয়াই ভালো, রোজগার করার ইচ্ছা গৃহস্থ হয়ে যাও, আমি রোজগারও করবো আবার মানে সন্ন্যাসী ব্রহ্মচারী বানপ্রস্থ তিনটা আশ্রম রোজগার করার জন্য নয়, যদি রোজগার করার ইচ্ছা থাকেই গৃহস্থ হয়ে যাও ভালো, ঠিক আছে। আর কিছু প্রশ্ন? মন্দিরের জন্য রোজগার করলে তো ব্রহ্মচারীর সঞ্চয় হবে না, মন্দিরের জন্য রোজগার করলে সেই পয়সা তো মন্দিরে খরচ হবে, তাই না? তার তো নিজস্ব রোজগার হবে না, সেটা কোনো নিষেধ নাই। আমি মন্দিরের জন্য 20 কোটি টাকা রোজগার করে মন্দিরকে দিতে পারি, সেটা কোনো নিষেধ নাই। কোন কোন জায়গায় অথরিটি করে বিশ্বাস যে যারা টেম্পল যে মন্দির পরিচালনা করে টেম্পল প্রেসিডেন্ট বা টেম্পল ম্যানেজার বা এখন কারোর বিশ্বাস থাকে না,
বিশ্বাস না থাকলে গৃহস্থ হয়ে যায়। আরে না কিন্তু এরকম দেখা যায় যে স্ট্যান্ডার্ড মানে এটা কার উপর নির্ভর করে, দেখা যায় যে প্রকৃতপক্ষে তখন কোনো জায়গায় ধরো টেম্পল ম্যানেজার বা টেম্পল প্রেসিডেন্ট সে ঠিক মতো ভক্তদের তার উপরে অনুগত ভক্তদেরকে দেখাশোনা ভালো করে করছে না, তার জন্য হয়তো যে আসছে তার মানে একটা বিশ্বাস আর যে আমি এখন আমার রোগ হলে কে দেখবে, আমি সেই জিনিসটা কেন বাস্তব ঘটনাটা হলো শুদ্ধ ভক্তকে কৃষ্ণ দেখবে, অশুদ্ধ ভক্তকে এত দেখবে না। যে শুদ্ধ ভক্ত সে যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন কৃষ্ণ দেখবে, আর যে শুদ্ধ ভক্ত নয় সে তো পস্তাবে, সে টাকা রোজগার করলেও পস্তাবে। তো কেউ যদি দেখছে যে ঠিক মতে শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে চলছে না, সে তার ইয়ে করছে কিন্তু তার অনুগত তার উপরে যে অনুগত নির্ভরশীল ভক্ত আছে তার দেখাশোনা করছেন, তার জন্য হয় মানে ভক্তরা একটু অসন্তুষ্ট এটা হয়। সর্ব অবস্থাতেই যদি আমার ভরসাই না থাকে তাহলে আমি গৃহস্থ হয়ে যাব, গৃহস্থ হয়ে যাব। আমার যতক্ষণ ভরসা আছে ততক্ষণই আমি ব্রহ্মচারী সন্ন্যাসী বানপ্রস্থী, যতক্ষণ ভরসা আছে। যদি ভরসা হারিয়ে যায় সময় থাকতে গৃহস্থ হয়ে যাওয়া ভালো, কিন্তু গৃহস্থ প্রকৃত গৃহস্থ তারও তো কৃষ্ণের উপর ভরসা রাখতে পারে, কিন্তু তার কিছু অনুমতি দেওয়া আছে যে সে কিছু রোজগার করতে পারে। আমি বিবাহের আগে পর্যন্ত এক পয়সাও আমাকে মন্দির থেকে দেওয়া হয়নি, এক পয়সা দেওয়া হয়নি। হ্যাঁ, বিবাহের পরে আমার প্রথম বেতন তাও গুরু মহারাজ নিজে বললেন যে তোমাকে 600 টাকা দেওয়া হবে। তা আমি 600 টাকা নিয়ে, হ্যাঁ আমার স্ত্রী বলছিল একটা সোয়েটার কিনতে আমি 600 টাকা খরচ করে সোয়েটার কেনার পয়সা ছিল না। হ্যাঁ তো হ্যাঁ আমি আর কী করবো, সোয়েটার দিতে পারিনি, বুঝেছেন, শীতের মধ্যে সে মণিপুরে শীতের মধ্যে। হ্যাঁ তারপরে মায়াপুর গেলাম, সেখানে দিল 500 টাকা মাসে, 500 টাকা অনেকদিন চললাম। এ এখন 36 বছর ইস্কনে, আমার ইস্কন থেকে রিটায়ারমেন্টের মানে রিটায়ারমেন্ট মানে আমার যে কাজের সেবা, কিছুদিন আগেও হ্যাঁ স্কুলে গিয়ে আমাকে একটু বাড়িয়ে দিয়েছিল, তার আগে পর্যন্ত আমার হায়েস্ট স্যালারি 5000-4000 এরকম দিয়েছিল মন্দির থেকে। তারপর যখন স্কুলে গেলাম এই প্রথম আমাকে একটু একদম আমার মানে রিটায়ারমেন্টের আগ মুহূর্তের কথা, রিটায়ারমেন্টের আগ মুহূর্তে আস্তে আস্তে একটু বাড়ানো হয়েছিল। কিন্তু কৃষ্ণ তো আমাকে দেখেছে, কারণ ওই 500 টাকা 600 টাকা 5000 টাকা যাই বলুন ওইগুলি দিয়ে তো যেইভাবে কৃষ্ণ আমাকে অন্যভাবে দেখেছে, ওইগুলি দিয়ে তো আর এই সন্তান মানুষ করা, সন্তানকে পড়াশোনা করানো, হ্যাঁ বাড়িঘর করা কোনো কিছুই সম্ভব হতো না, কিন্তু কৃষ্ণ অন্যভাবে সাহায্য করেছে। আমরা সবসময় কৃষ্ণের নির্ভরশীলতা আর আমার এই যে কি বলে সিউডো মানে মানে কৃত্রিম আমরা দাঁড়িয়ে উদয় আপনি এইভাবে মানে অন্তর্বাহার দুটাই সমান থাকে এটাই জন্য। হ্যাঁ এই জন্য তো চতুর আশ্রম, চারটি আশ্রম কেন, যার মনের মধ্যে মনটা যার নিষ্কাম তার জন্য 3 আশ্রম, ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাস, 3টা আশ্রম, যাদের খাওয়া পড়ার চিন্তা নেই। হ্যাঁ আর যার দুশ্চিন্তা হয় তার জন্য গৃহস্থ, সে গৃহস্থ হবে যতদূর সম্ভব রোজগার করবে এবং রোজগার করে সে কিছু টাকা কৃষ্ণকে দান করবে, ঠিক আছে। আর কারো কিছু প্রশ্ন? বেশি করে প্রভুপাদের বক্তৃতা শুনবেন, প্রভুপাদের গ্রন্থ বেশি করে পড়বেন, বেশি করে জপ, গৌড়ীয় মঠে বা ভক্তিসিদ্ধ সরস্বতী ঠাকুরের আমলে 3 লক্ষ জপ নির্ধারিত ছিল, এখন অনেকে হয়তো সেটা পারে না, তো সেই জন্য যাদের একজনের এক একটা ভক্তিতে রুচি, কারো বিগ্রহ অর্চনে রুচি, কারো গ্রন্থ পাঠে রুচি, কারো জপে রুচি, তো আপনার যেটাতে রুচি সেটা বাড়িয়ে দেবেন। হ্যাঁ যদি গ্রন্থ পাঠে রুচি হয় বেশি করে গ্রন্থ পড়ুন, হ্যাঁ যদি জপে রুচি হয় বেশি করে জপ করুন। তো এইভাবে আমাদের মেডিসিনের পরিমাণ বাড়াতে হবে। হ্যাঁ যেমন কম ডায়াবেটিস হলে
100 পাওয়ারের ট্যাবলেট খায়, বেশি ডায়াবেটিস হলে 500 পাওয়ারের ট্যাবলেটও খায়, তাই না? তো এই জন্য আমাদের সব বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, যদি আমাদের কম পাওয়ারে কাজ না হয়, বেশি পাওয়ারে প্রভুপাদ বলছেন তোমার হাতে যদি একটু চুলকানি হয় একটু মলম লাগিয়ে দাও, আর সারা শরীরে যদি চুলকানি হয় মলমের চৌবাচ্চায় ডুব দাও। এটা আমি শুনেছি হরিশরী প্রভুর কাছ থেকে, হরিশরী প্রভু নাকি প্রভুপাদের কাছে এটা শুনেছেন যে তোমার হাতে যদি একটু চুলকানি হয় মলম লাগিয়ে দাও এক ফোঁটা মলম, আর সারা শরীরে যদি চুলকানি হয় মলমের চৌবাচ্চায় ডুব দাও, মলমের গামলায় ডুব দাও। তো আমাদের পক্ষে মলমের গামলা হচ্ছে প্রচুর পরিমাণে শ্রীল প্রভুপাদের গ্রন্থ শ্রবণ করা, হ্যাঁ, প্রচুর পরিমাণে সাধুসঙ্গ, প্রচুর পরিমাণে নববিধা ভক্তির অনুশীলন। এটা যখন ওইসবের গামলায় যখন আমরা ডুব দেব, হ্যাঁ, বা ওইসবের সাগরে যখন আমরা ডুব দেব, তখন আমরা ভক্তিতে উন্নতি সাধন করতে পারব। ঠিক আছে, মালাতে তো নাম, মালাকে ধরে নামটা গুনতে হয়, মালাতে ধরে সংখ্যা নাম, মহাপ্রভু বলেছেন সংখ্যা নাম, মালাতে ধরে নামটা গুনতে হবে। হরিদাস ঠাকুর 21 hours 21 ঘন্টা হরিনাম করতেন, আর 2-3 ঘন্টা ওনার খাওয়া স্নান এইসব, বুঝতে পারছেন? এখন আপনি যদি 4 বার করেন 4 25 1 লক্ষ, 64 মালা হলে 1 লক্ষ, তাহলে হরিদাস ঠাকুর এরকম 3 64 করতেন 3 লক্ষ। তার জন্য দরকার গোলকের স্টেমিনা, এই জড় জগতের স্টেমিনা দিয়ে হবে না, খাওয়া দাওয়া শোয়া থাকা এগুলি নাম মাত্র খেতেন, ওনারা তো প্রায় না খেয়ে থাকতেন, মহাপ্রভু নিয়ে আসতেন এখান থেকে এক কণা পেতেন হরিদাস ঠাকুর, মহাপ্রভু নিজে হাতে নিয়ে আসতেন হরিদাস ঠাকুরের প্রসাদ, সেখান থেকে হরিদাস ঠাকুর কিঞ্চিত পেতেন। হ্যাঁ, তারপরে তাদের স্টেমিনা তো বেশি ছিল, যে আসলে হরিনামটা হচ্ছে স্টেমিনার পরীক্ষা, কার শরীরে কত স্টেমিনা এটা হরিনামের দ্বারা বোঝা যায়। যে এমনি দেখুন যে রিক্সাওয়ালারা রিক্সা টানে, এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে, এদের যদি বলেন 1 ঘন্টা হরিনাম করে পারবে না, কারণ তাদের আধ্যাত্মিক স্টেমিনা নাই। রিক্সা টানতে পারবে, মাটি টানতে পারবে, কিন্তু হরিনাম করার স্টেমিনা নাই। হ্যাঁ, আধ্যাত্মিক স্টেমিনা আলাদা জিনিস, আধ্যাত্মিক স্টেমিনা যখন আপনার জেগে উঠবে তখন দেখবেন খুব তরতর করে নাম হয়ে যাচ্ছে, পারমার্থিক শক্তি। মানুষ যখন অনাচারী লিপ্ত হয় তখন সেই স্টেমিনাটা কমে যায়, হ্যাঁ, তো যার ফলে মানুষ নামে রুচি পায় না, নামে শক্তি পায় না, তখনও সে মাটি টানতে পারবে, পাপে লিপ্ত হওয়ার পরেও সে মাটি টানতে পারবে, অনেকে মদ খেয়ে মাটি টানে, অনেকে করে না, কিন্তু নাম জপ করতে গেলে আপনাকে ওই 4টা নিয়ম পালন করে আপনাকে স্টেমিনা অর্জন করতে হবে, ভক্তি হলে স্টেমিনা হবে। বিভিন্ন মিশ্রিত রজ মিশ্রিত রজত মিশ্রিত তম রজ মিশ্রিত সপ্ত রজ মিশ্রিত সপ্তত না হতে পারে, হতে পারে মিশ্র ভক্তি, মিশ্র ভক্তি মানে কেউ মানে ভক্তি তো করছে, জপ করছে, সেবা করছে, খুব চিড়চিড়াবে, খুব খাঙ্গা, মানে রাগ রাগি। হ্যাঁ, ওই কাপড়ের দোকানে গেলে কত রকমের কাপড় দেখায়, সবই তো কাপড়, কিন্তু কত রকমের, কত রঙের, কত ডিজাইনের ভক্তি, ওইরকম ভক্তির মধ্যেও কত রকমের মিশ্র ভক্তি আছে, জল মেশানো দুধ আছে,
আমরা চেষ্টা করি যে সত্যগুণের খাওয়া থাকা বা সত্যগুণের আচরণ করা, সত্যগুণের সঙ্গ করা, তার ফলে আমরা মন শান্ত থাকি। মন সত্যগুণে আসে না, আসলে তো ভক্তি হয় না। প্রভাত বলছেন যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা, যে ভক্তি করে মানে দেখলাম ব্রহ্মভূত স্তর শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি। ভক্তি শুরু হয়ে যায় মত করে, ভক্তি শুরু করতে পারে মত খেতে খেতে, সে হরিনাম করতে পারে, ভক্তি একটা শিশুও করতে পারে। হ্যাঁ, শুরু হয়ে যায় কিন্তু শেষ হবে একেবারে ব্রহ্মভূত প্রসন্নাত্মা সর্বোচ্চ। ভক্তি তো একটা জার্নি, শুরু আছে শেষ আছে। আর আমি জানছি যে ভগবান কখন ভক্তকে দূর করে দিয়ে নেন, কিন্তু অপরাধ চলে পারে ভগবান জন্য, কিন্তু ভক্তের জন্য অপরাধ করলে সে দূর হয়ে যাবে, দূর হবে, সে কিছুদিন ভোগ করবে, শাস্তি ভোগ করবে, আবার ফিরে আসবে। আর একজন ভক্ত উদাহরণ দিচ্ছিল যে অপরাধটা এরকম, যেরকম তালা মানে আলমিরার মধ্যে টাকা আছে, আলমিরা লক হয়েছে টাকা আছে, কিন্তু ওই অপরাধটা এরকম কি মানে চাবিটা হারিয়ে ফেলেছে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন অপরাধ করলে যেমন মানুষের জ্বর হয়, এক সপ্তাহ এক মাস জ্বর ভোগার পরে জ্বরটা সুস্থ হয়, ঠিক তেমনি মাধুর্য কাদম্বিনীতে আছে, ঠিক তেমনি অপরাধ করলে সে ভুগবে, ভুগতে ভুগতে আবার ঠিক হবে। এখন অপরাধের মাত্রা অনুসারে ভোগান্তি বেশি হতে পারে, কম হতে পারে। ভাগবতম কি শিলংবাসী ভক্তবৃন্দ কি গৌর প্রেমানন্দে প্রভু কি শিল প্রভুপাদ কি জয়।